দর্শক, আজকে আমরা লাল শাক রান্না করে দেখাবো। তো তার জন্য করতে হবে কি, আমাদেরকে পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো মরিচ কেটে নিতে হবে। এইভাবে মরিচটা ফালটা করে কেটে নিলে ভালো হয়, তাতে মরিচের পুরো ফ্লেভারটা, পুরো স্বাদটা শাকের পাওয়া যায়। পেঁয়াজ মরিচটা সরিষার তেলে কড়াইয়ে উঠিয়ে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজ মরিচের কালার এরকম এক্সচেঞ্জ না হওয়া পর্যন্ত। এরপর আমরা কী করবো, এর মধ্যে শাক দিয়ে দেবো। তো শাকটা আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমরা শাকটাকে এরকম কোনো জ্বালাতে রেখে পানি নিঙ্গানো পর্যন্ত অপেক্ষা করবো, কারণ শাকের গায়ে অনেক পানি থাকে। এই পানিগুলো যদি, পানি সহ যদি আমরা সেটা কড়াইয়ে উঠিয়ে দিই, তাহলে শাকটা একদম মাখামাখা হয়ে যাবে, ঝরঝরা হবে না। আর মাখামাখা শাক খেতে তেমন একটা টেস্টি হয় না, এই জন্য ঝরঝরা শাক যারা খেতে চান তারা এইভাবে পানিটা নিংড়ে নেবেন। এখন আমরা শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে শাকগুলো আমরা দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে এটা লাল শাক রান্না। বাস, শাকগুলো আমাদের দিয়ে দেওয়া হলো। এবার আমরা শাকগুলো এইভাবে হাত দিয়ে বা আমাদের কাছে যে লাকড়ি থাকবে সেটা দিয়ে একটু দাবায় দেব। দাবায় দেওয়ার পর আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ কম হলে লবণ পরবর্তীতে আমরা আবার দিতে পারবো। এইভাবে উঠে দেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে আমরা চুলার তাপ খুব বেশি দিব না, একটু হালকা এই সাইজের একটু তাপ দেবো, মিডিয়াম সাইজের। প্রিয় দর্শক, মাঝের সময়ে আমরা শাকটা এভাবে উল্টে দিব। পেঁয়াজ মশলাগুলো শাকের সবখানে সুন্দরভাবে বসে যায়, এতে করে লবণ এক জায়গায় থাকবে না, সব জায়গাতেই যাবে। এরকম নেড়ে সে দেওয়ার পর ওই যে পানিটা না টানা পর্যন্ত আমরা আবার ঢেকে দেবো। আমাদের শাকের সম্পূর্ণ পানি টেনে গেছে, এবার শাকটা আমরা নড়াচড়া করবো। কড়াই একটু তাপ বেশি করে দিয়ে শাকটা একটু ভেজে নিয়ে নামাবো, যাতে একটু শাকের গায়ে রসটা না থাকে। একবারে বেশি শাকের গায়ে রস থাকলে শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না।
দর্শক আমার চুলাটা এখন অফ করে দিব। আমাদের শাকটা প্রস্তুত হয়ে গেছে, সরি, এই শাকটা আমরা এখন খাওয়ার জন্য পরিবেশন করতে পারি। দর্শক, ভিডিওর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার এই পাঁচমিশালি চ্যানেল ওয়েব বাংলা বিডিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।